আকাশপথে স্বর্ণ চোরাচালান রোধে কোনো এয়ারক্রাফটের ভেতর অবৈধ স্বর্ণ পাওয়া গেলে সেসব এয়ারক্রাফট নিষিদ্ধ করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এলাকায় যাত্রীদের দ্রুত তথ্য আদান প্রদান সহ অন্যান্য সহায়তা বাড়াতে কাস্টমস উদ্বোধন শেষে তিনি একথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন আসন্ন রমজানের নিত্য বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার কাজ চলছে তিনি বলেন রোজায় ভোগ্য পণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হচ্ছে এনবিআর চেয়ারম্যান বলেন আগামী বছর থেকে ই রিটার্ন দাখিলের ক্ষেত্রে মোবাইল অ্যাপস চালু করা হবে চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয় আমি আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয় একেবারে আলাদা করে মেকানিজম করে সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে কিভাবে আপনার এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে প্রথিত করে এটা স্বর্ণ ঘরে ঢুকলো এবং কিভাবে এটা আসলো এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না